হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা এসেছি, এটা কলকাতার মধ্যে ইস্কন মন্দির হয়েছে। এই দেখো ইস্কন মন্দির, খুব সুন্দর হয়েছে ইস্কন মন্দিরটা। তোমরা একবার এখানে এসে ঘুরে যেতে পারো, খুব ভালো লাগবে তোমাদের। এটা মায়াপুরের মতনই সুন্দর হয়েছে। মায়াপুরে যেরকম আছে ইস্কন মন্দির সেরকমই। আর এটা আছে নিউ টাউনে। তোমরা নিউ টাউন থেকে বাস ধরলে বলবে ইস্কন মন্দির যাব, তোমাদের দেখিয়ে দেবেন। আর খুব সুন্দর জায়গা, একবার আসতে পারো। এখানে অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটা হয়েছে। আর ওখানে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা দোলের দিন উৎসব হয়েছে। আর আমরা দোলের পরের দিন এসেছিলাম। আর দোলের দিন এখানে প্রতি বছর উৎসব হয়, অনেক মানুষকে ভোগ খাওয়ানো হয়, তোমরা আসতে পারো। আর এরকম ভিতরের ঠাকুরটা কত সুন্দর ইস্কনের। আর এখানে সবাই দর্শন করছে আর সবাই নমস্কার করছে। আর এখানে নিয়ম হলো, এখানে ছেলেদের শুয়ে নমস্কার করতে হয় আর মেয়েদের হাঁটু বেয়ে নমস্কার করতে হয়। তোমরা আসলে এই করতে পারো। আর এখানটার ভেতরটাও কত সুন্দর, আর অনেকটা ভেতরটা জায়গা নিয়ে হয়েছে। আর এখানে মায়াপুরে যেই আছে যিনি, ওনারও ছবি আছে এখানে দেখতে পাচ্ছ। আর এখানে মা চন্দ্রবৃত্ত নেওয়া হয়, চন্দ্রবৃত্ত তোমরা নিয়ে নিতে পারো। চন্দ্রবৃত্ত নিয়ে তারপরে ঠাকুর দর্শনে তোমরা আবার যেতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ সবাই নমস্কার করছে, তোমাদের তো বললামই। আর কত সুন্দর দেখতেই পাচ্ছ ভিতরটা, অনেকটা জায়গা নিয়ে অনেক জিনিসটা ওরা করেছে মন্দিরটা। আর এখানে দেখতে পারলে আমার হাজব্যান্ড এসছে, আমি এসছি, প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কার মেয়ে, আর পিসি শাশুড়ি এসেছিলো। এই দেখো আমার হাজব্যান্ডও এখানে একটু নমস্কার করে নিল। এখানে এখানে এইটাই নিয়ম ছেলেদের গিয়ে নমস্কার করা। আর এখানে ভেতরের ঠাকুরটা কত সুন্দর দেখতেই পাচ্ছ, পুরো মায়াপুরের মতন করেছে এরা এখানে এখানে। আর এই ভেতরে কত সুন্দর সাজিয়েছিল, কালকে অনুষ্ঠান হয়েছিল বলে। আর এখানে দেখো ভোগ দিচ্ছিল, মানে ভোগ এখানে প্রথম কাটতে হয় সকালে খেতে পারো, আর দুপুরে ষাট টাকা, আর রাত্রে চল্লিশ টাকা প্রথম কাটতে হয়। আর একটু ভালো, আমরা যখন চল্লিশ টাকা প্রথম কেটেছিলাম, এখানে খাবার দিয়েছিল দেখো পোলাও, সাদা ভাত, পোলাও সাথে আলুর দম, আর ভাতের সাথে ডাল নিয়ে আমরা চলে গেলাম। তো আমরা এই দেখো এখানে আবার কত সুন্দর ঠাকুরের ছবি লাগানো আছে এখানে দেখতে পাচ্ছ। আর ঢাকা নিয়ে চলে আসলাম, টেবিলে টেবিলে বসেছি, আর দেখতে পাচ্ছ খাবার খাওয়ার এখানে একটা রায়তা দিয়েছিলো টকদের। আমরা খেয়ে এখানে ডাস্টবিনে আমাদের পাতা ফেলে আবার চলে গেলাম ওই পাশে হাত ধোয়ার জন্য। আর ওই পাশে তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর জায়গাটা, গ্রামে গ্রামের মধ্যেই, এটা গ্রামের মধ্যেও বলা যায় না, এটা নিউ টাউন নয়। তোমরা জানো এটা একদম কলকাতা এরিয়া, খুব এখন বিখ্যাত সুন্দর জায়গা, তোমরা আসতে পারো। আর এদিকে দেখো এসি লাগানো ছিল, আর সুন্দর দেখো সুন্দর সুন্দর গাছ লাগানো। আর এই দেখো এই ভেতরটা একবার দেখে দিচ্ছি, এখানে কালকে অনুষ্ঠান হয়েছিল। এখানে মানে কালকে কুড়ি মানে কত লোক এসেছিলো খাওয়ার জন্য। আর এখানে দেখো গৌশালা, এখানে গরু থাকে, এখানে অনেক গরু ছিল আছে এখানে। এখানে গরু দিয়ে এই গরুর দুধ দিয়ে এখানে সব কিছু পায়েস টায়েস বানানো হয়। আর এইটা দেখো বসার রুম, সবাই এখানে বসেছিলো, ঠান্ডা ছিল। আর আমরা খেয়ে দিয়ে এই মন্দিরে আবার একটুখানি বসলাম। এই দেখো পিসি শাশুড়ি, আমি, প্রিয়াঙ্কা, পিয়াসা সবাই মিলে এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে। খাওয়া দাওয়ার পরে এখানে বিশ্রাম নিয়ে আমরা তারপরে ওটা আমি এখানে শেষ করলাম। ভালো লাগলো।